ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দায় গোটা বিশ্ব। সামরিক অভিযান চালিয়ে রাশিয়া রাষ্ট্রসংঘের সনদের অবমাননা করা হয়েছে বলেও স্পষ্ট জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেজ। এহেন পরিস্থিতিতে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন রাষ্ট্রসংঘের প্রধান। গুতেরেজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে খবর। রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে রাষ্ট্রসংঘের প্রধান বৈঠক করতে পারেন। শুধু রুশ প্রেসিডেন্ট বা বিদেশমন্ত্রী নন, আগামী বৃহস্পতিবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও বিদেশমন্ত্রী দিমিত্রি কুলেবারের সঙ্গে বৈঠক করবেন গুতেরেজ। যদিও এই বৈঠকে থেকে রফা সূত্র বের হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। পূর্ব ও দক্ষিণ ইউক্রেন দখল না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে রাশিয়ার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনের খার্কিভ অঞ্চলের অস্ত্রভান্ডার নিজেদের নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে রুশ স্বরাষ্ট্রমন্ত্রক। 50 লক্ষের বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করেছে বলেও রুশ সূত্রে দাবি। এমন পরিস্থিতিতে জাতিপুঞ্জের মহাসচিবের রাশিয়া সফর থেকে আদৌ সমাধান সূত্র বেরোয় কিনা সেদিকে নজর বিশ্ববাসীর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।